Assalamualaikum. আমি লালমনিয়া রেসান বাউল। আমি পাকিপান জাত নাহালে বায়াত। তাদেরকে ভক্তি শ্রদ্ধা রেখে, আমার পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে, আমার পীর কিবলা শামসুল সিস্তি নিজামি হাতিবান্ধা নওদাবাস, তার কদমে ভক্তি রেখে আমি শুরু করলাম। সেই ফেতনা ও বিপর্যয় সৃষ্টির প্রধান কারণ ইসলামের ভিতরে। এক নম্বরে প্রধান কারণ আপনাদের যাই শোনাইয়া, দয়াল নবীর আমলেতে শুনিবেন দর্জনা, প্রত্যেক আশ্চর্য লাভকারী তাই সাহাবাগণের যুগ শেষ হয়ে গিয়েছিল তার, তাদের মধ্যে থেকেও যারা বেছে নিয়েছিলেন তারা নিজেদের বাধ্য কর, কারণ গৃহকোণে আবদ্ধ আবদ্ধ হইয়া পড়ছিল তারা। গো ভাইরে বলতেছি কারণে, তাদের সন্তানেরা তাদের স্থল বিশ্বকি, তারা তো হচ্ছিল ভাইরে আপনাদের যাই বলি। এ যুব সমাজ তা তো বাইরে যাইতেছি বলিয়ারি, ফেতনা ও বিপর্যয় সৃষ্টির প্রধান কারণ এক নম্বর হলো, প্রথম কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহচর্য লাভকারী সাহাবাগণের যুগ শেষ হয়ে গিয়েছে। তাদের মধ্য থেকে যারা বেঁচে গিয়েছিলেন তারা নিজেদের সেই বার্ধক্যের কারণে গৃহকোণে আবদ্ধ হয়ে পড়েছিলেন, তারা সেই সাহাবীদের সন্তানাদিরা, তাদের সন্তানরা তাদের সেই স্থল বিশক্তি হচ্ছিল তারা। এই যুব সমাজ ইবাদত বন্দেগী ন্যায় নিষ্ঠা ইনসাফ ও সত্যপ্রীতি ও সত্যনিষ্ঠার ক্ষেত্রে নিজেদের অগ্রবর্তীদের সে সমপর্যায়ের তারা ছিলেন না, তাই তাদের পিতৃপুরুষদের ন্যায় তারা প্রজাদের জন্য সমপর্যায়ের করুণার সেই প্রমাণিত হয়নি কখনো। দুই নম্বরের কারণ ভাইরে বলতেছি এখন, হযরত আবু বকর এই যে তার পরামর্শ যায়া মুসলমানদের সম্মত কর্মে নেতৃত্ব খেলাফত যায় পায়া, কোরাইশ বংশের জন্য নিদৃষ্টি হয়ে গিয়েছিল বড় পদগুলোতে অধিকাংশের ক্ষেত্রে এইবার বংশের লোকেরা নিযুক্ত তারা হই তোরে। দুই নম্বর কারণ হলো ফেতনা সৃষ্টির কারণ হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ মুসলমানদের সেই সম্মতি কর্মে নেতৃত্ব ওই খেলাপথ কুরাইশ বংশের জন্য নির্দিষ্টি হয়ে গিয়েছিল, আর বড় পদগুলোতে অধিকাংশ ক্ষেত্রে এই কুরাইশ বংশের লোকেরাই নিযুক্ত হতো তখন। তাই কুরাইশ যুব সমাজ সরকারি সেই পদগুলোকে নিজেদের বংশগত অধিকার মনে করে অন্যান্য আরব গোত্রকে নিজেদের অধীনস্থল ও গোলাম মনে করলেন তারা। সাধারণ আরব গোত্রগুলোর দাবি ছিল দেশ জয়ে আমাদের তরবারি ও অংশগ্রহণ করেছে, কাজেই ভাতা বেতন পদের ক্ষেত্রে আমরা কুরাইশদের সাথে সেই সাম্য চাই। এটাও একটি ফেতনার কারণ হয়েছিল।
তিন নম্বরে ফেতনার কারণ হলো এ সময় মরক্কো থেকে কাবুল পর্যন্ত সমগ্র এলাকা ইসলাম জাহানের অন্তর্ভুক্ত ছিল। এসব দেশে বিভিন্ন জাতির বসবাস ছিল। এই সপরাধীন জাতির মনে স্বভাবতী গো মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ ইস্পাহা জাগ্রত। কিন্তু মুসলমানদের শক্তির মোকাবেলায় তারা নিজেদেরকে অসহায় মনে করত, কাজেই তারা চক্রান্ত জাল বিস্তার করলো গো। আমি আপনাদের বলিলাম রে ক্ষেত্রে পারসি ইহুদিরাই ছিল তাই সবচেয়ে অগ্রবর্তী। আপনাদের জানাই এখানে কি ফেতনার কারণ বলতেছি সবাই। তো সেই মরক্কো থেকে কাবুল পর্যন্ত সমগ্র এলাকা ইসলাম জাহানের অন্তর্ভুক্ত ছিল। এসব দেশের বিভিন্ন জাতির বসবাস ছিল এই দেশগুলোতে। তো এসব পরাধীন জাতির মনে স্বভাবতই মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ ইস্পাহা জাগ্রত ছিল তখনও। কিন্তু মুসলমানদের শক্তির মোকাবেলায় তারা নিজেদেরকে অসহায় মনে করত, কাজেই তারা চক্রান্ত জাল বিস্তার করলই। এক্ষেত্রে পার্সি ও ইহুদিরাই ছিল সবচেয়ে অগ্রবর্তী। আট নম্বরে বলেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, সে প্রাকৃতিগত স্বভাবগত ভাবে সব কমল ও ভদ্র স্বভাব বৈশিষ্ট্য ছিলেন তিনি। আর তিনি সাধারণত মানুষের সাথে কঠোর ব্যবহার করতেন না, অধিক অংশ ক্ষেত্রেই ধৈর্য সহকারে অপরাধ অপেক্ষা করতেন তিনি। এর ফলে দুষ্ট লোকদের সাহস বেড়ে গিয়েছিলেন, কারণ উসমান গনি সবাইকে ক্ষমার চোখে দেখতেন। হযরত উসমান গনি ধীরে ধীরে উমাইয়ার বংশবত ছিল, এজন্য তিনি স্বভাবতই নিজের বংশের লোকদের উপকার করতে চাইতেন গো। নিজের ব্যক্তিগত সম্পদ থেকে প্রায় তাদের সাহায্য করত। দুষ্ট লোকেরা এই ব্যাপারটিকে নিয়ে সারা দেশে এমন ভাবে এই যে প্রমাকাণ্ড করলো রে। হযরত উসমান তাই সরকারি বাইতুল মাল থেকে নিজেদের বংশের ভাই লোকজন ও আত্মীয় স্বজনদেরকে সাহায্য করত। ধীরে ধীরে এই কারণে গো ফাসাদ ফাতনা শুরু হইয়া গেল রে। হযরত উসমান গনি উমাইয়া বংশভূত ছিলেন, উমাইয়ার বংশধর ছিলেন। এই জন্য উসমান গনি স্বভাবত নিজের বংশের লোকদের উপকার করতে চাইতেন। নিজের ব্যক্তিগত সম্পদ থেকে হযরত উসমান গনি প্রায় সেই উমাইয়া গোত্রদেরকে সাহায্য করতেন। তো সেই দুষ্ট লোকেরা ব্যাপারটিকে নিয়ে সারা দেশ এমন ভাবে সেই প্রমাকাণ্ডা করলো, যার ফলে মনে হলো বুঝি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সরকারি বাইতুল মাল থেকে নিজের বংশের লোকজন ও আত্মীয় স্বজনদেরকে সাহায্য করতেছেন। কিন্তু উসমান সরকারি ফান্ডে থেকে নিজেদের বংশের ভিতরে তিনি দিতেন না, তিনি নিজের একটি বাইতুল মালের গোডাউন ছিল সেখান থেকে দিতেন। এ নিয়ে মানুষ ফেতনা ফ্যাসাদ তৈরি করলো, উসমান গনির বিরুদ্ধে নানান তাণ্ডব চালাতে শুরু করলেন। তাই
ছয় নম্বরে ফাতনার কারণ হচ্ছে প্রত্যেক নেতারা সাফল্যের জন্য অনুগত ও বাধ্যকর্মী ও কর্মচারী প্রয়োজনে সাহাবা কেরামের বংশধরগণ যারা নিজের যারা তাদের স্থল বিশক্তি হচ্ছিলেন তাদের মধ্যে সাহাবাগণের মতো নেতার প্রতিও আনুগত্যের ধর্মীয় সেই প্রবণতা ছিল তা প্রবণতা ছিল না তারা তাই এমনত অবস্থায় হযরতে ওসমান গনি সেই খেলাপত অবস্থায় প্রতিষ্ঠাতা ও তাকে শক্তিশালী করার জন্য বনি উমাইয়া থেকে অধিক সংখ্যক লোকেরা নিতে বাধ্য হয়েছিলেন ধীরে ধীরে বলব কথা গো আমি ইসলামের কাহিনী দুষ্ট লোকেরা সম্ভবত নিজেদের অবস্থার কোন প্রকার পরিবর্তন সূচিত করা যায় এজন্য বিপ্লবের প্রত্যাশীল বাইরে আপনাদের বলি এইভাবে ইসলামটার ভিতরে ফেতনা ফ্যাসাদ সাত নম্বরে বলা হয়েছে বিভিন্ন পরাধীন জাতির দুষ্ট লোকেরা সম্ভবত নিজেদের অবস্থা কোন প্রকার পরিবর্তন সূচি করার জন্য বিপ্লবের প্রত্যাশী তাদের ছিল বিভিন্ন জাতির যে সমস্ত লোক ইসলাম গ্রহণ করেছিল অথবা বাদী হিসাবে গ্রহণ করেছিল তাদের সন্তানরাও অনেক ক্ষেত্রে ফেতনার কারণ রূপে দেখা দিয়েছিল তারাও এইসব বিভিন্ন চিন্তার অধিকারী সেই দলগুলোর উদ্দেশ্যে ও লক্ষ্যের প্রতি দৃষ্টি দিলে উপরে যে বর্ণিত সে কারণগুলো ফেতনা ও বিপ্লব সৃষ্টির মূল কারণ বলে সহজেই সেই প্রতীয়মান হবে এবার বলব কথা আপনাদেরকে শুনিবেন দর্জনা এবার ভিতিও বলব কথা গো ফেতনা বিপ্লব সৃষ্টির মূল কারণ যাইতেছি কইয়াদে কপাল পোড়া গো ফেতনা হইতো তো বাসি না